যে উঠে এসেছি সেই ভাই বিশ্বজিৎ দাস বিধায়ক বাগদা, আমার অগ্রজু আমার দাদা চেয়ারম্যান, আমাদের শ্যামল রায় উনি আমাদের জেলা পরিষদের অধ্যক্ষও বটে, এখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ আছে, আমি আর নাম করছি না। আমাদের নরোত্তম একটু আগে বহু বক্তব্য রাখলো, এখানে সুরজিৎ বিশ্বাস আছেন, প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর আছেন, আমার বন্ধু অগ্রজ রতন ঘোষ আছে, ব্লক টাউনের প্রেসিডেন্টরা আছেন, জেলা পরিষদ সদস্যরা আছেন, শহরের সভাপতিরা আছেন, শাখা সংগঠনের বিভিন্ন প্রধানরা আছেন। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, তরুণ ঘোষ বলল যে অ্যাকচুয়ালি কি এটা হতো যে আমি এখানে সামনে কোনো লোক নেই, আমি মাইকে বক্তব্য রাখছি, এদিকে হতো হতো না, আমি তার পাগল। অর্থাৎ যাদের জন্য সভা ব্লক পর্যায়ে, অঞ্চল পর্যায়ে, বুথ পর্যায়ে, শহর পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, 365 দিন যারা মমতা ব্যানার্জির পতাকাকে সামনে নিয়ে সমস্ত রকমের বিজেপির বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির পক্ষে ঝড় বৃষ্টি জলকে উপেক্ষা করে যারা লড়াই করে, তাদের সকলকে সম্মানিত অভিনন্দন।